হাটলিপুল এলাকা আইয়া আজকে দেখা হয়েছে আমরা এক বাঙালি বাইর লগে আমরা লোকমান বাই তাই দীর্ঘদিন যাবতীয় তানো ফুলও বসবাস ইন্টারেস্টিং একটা বিষয় জানার লাগে আমরা হাটলি ফুল হুনছি তিন বেডর গর পাওয়া যায় মাত্র পাঁচশো পাউন্ডে মাসিক বাড়ায় আসলে এই জিনিসটা কি তা সত্য ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আমি সকল দর্শক আগে শুভেচ্ছা জানাইলাম আর ঠিক আছে ভাই আপনি যেটা প্রশ্ন যে এখানে হাটলিপুলোর রেন্ট আর কি আসল রেন্টটা কেন কম যে আপনি যদি তিন বেডরুমের বালা কোয়ালিটির গোড় আপনি পাইবা পাঁচশো পাউন্ডে পাইলিবা এরপরে যদি দুই বেডরুমের গোড়ও চাইন আপনি নিয়ারলি আপনি তিনশো সাড়ে তিনশো পাইবা আচ্ছা আমরা একজনের সাথে দেখা রাস্তা যে তাই তিনশো দিয়া মনে করো সারা মাসর ওর সব কিছু ওই যে একবারে বিদ্যুৎ বিল টিল সহ দরিয়া গ্যাস বিল উল সহ সপ্তাহে যায় না তিনশো যায় ঠিক আছে এখানে লিভিং কস্ট একবারে কম বুঝছেন যেহেতু একটু সি সাইড এরিয়া আর তার লাগে আউটসাইড তো মানে লিভিং কস্টটা কম এরপরে এই সাইডর ইনকামে আর সপ্তাহে মিলে যায় কিন্তু আমি মনে করো আমি তো দীর্ঘদিন যাবো এখানেও আসি মোটামুটি বেটার লন্ডন কিও বেটার অবস্থা আর পরিমাণ বাঙালি আছে বাঙালি আমরা মোটামুটি আমরা হাটলিপুল আছি পঞ্চাশ ষাটটা ফ্যামিলি আছি আর আমরা লাগাটাউন আছে সান্ডারল্যান্ড আছে সান্ডারল্যান্ড তো আমরা অনেক মানুষ না হইলেও বাঙালি এক দুই হাজার বাঙালি বা মেবি ওয়ান থাউজেন্ড প্লাস গড় আছে বাঙালি আমরা মিডিলস স্প অনেক বাঙালি আসুন আমরা লাগা টাউন তো নিউকাসল তো অনেক বাঙালি আসুন আর ঠিক আছে এই হ্যাঁ বাঙালি বাড়ির দিন দিন কারণ এই সাইটে মানুষে আয়া দেখে যে তারা এই ইয়েটা হোম আছে লিভিং কস্ট হোম আর সবেওতো চায় যে এইলালাখান এটা পজিশন ওই এই সাইডে কিন্তু ব্যবসা বাণিজ্য লাগে বিজনেসর লাগে খুব ভালো একটা এরিয়া টুরিস্ট এরিয়া এই এরিয়াটা ও তার কিন্তু সবটাই মিলাইয়া এই সাইডটা কিন্তু খুব সুন্দর একটা সাইড টিস্ট এরিয়া আছে আর কিতাকিতা আছে বলতে টুরিস্ট এরিয়া বিশেষ করে মানুষ সিসাইটে সাইটে সামার টাইমে ট্যুরিস্ট এরিয়ায় আয় বা আপনারা ওই যে আছে আছি আমরা এটা তো মোটামুটি বুঝতে পারা যে এখানে সি সাইট এরিয়া হিসাবে মানুষ বেড়া নিতে হয় বিভিন্ন টাউন থাকি বা আস্তার লোনও থাকিও ইংল্যান্ড থাকি মানুষ আয় বিভিন্ন কান্ট্রি থাকিও আমি ফরেন কান্ট্রির মানুষও পাইছি এখানেও তারা ইয়ে করে ভিজিটর লাগে বিশেষ করে আমরা এইটাউনও আয় আহ আমরা দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু খোয়ার আছে যারা মনে করো কা তু কায় যে আসলে লিভিং টা কোন জায়গা হ্যাঁ এই ধরনের জায়গাগুলো কোথাও আমি দেখছি যাতায়াত ব্যবস্থা অনেক ভালো আপনি একটু কইবেন যাতায়াত ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা তো আপনি যদি সাপোজ ধরেন লন্ডন থেকে আইতে আসেন ট্রেন আছে বাস আছে তাছাড়া তো আর সারা ইউকে তো তো যাতায়াত ব্যবস্থা তো তারা উন্নত কান্ট্রি তো উন্নত সিস্টেমও আর এরপরে কেউ ফ্লাইটে আইতে চাইলো আমরা নিউ এয়ারপোর্ট আছে ফ্লাইটেও আইতা পারবা আর যদি অনেকে যদি চিন্তা করেন এই সাইডে মুভ করার লাগে আমি মনে করি বেটার একটা সাইড যে এই সাইটে অবশ্যই কষ্টিং খরচ কম ও অনেক বাঙালি হল মুভ করার কিন্তু ধন্যবাদ লোকমান ভাই নিউ ক্যাসেলের হাটলিপুল থেকে বিদানী রাম আমি শাকিল আহমেদ সোহাগ সব বালা থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ